নমস্কার, সেভেনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এ বাংলায় সাধারণের পাশাপাশি দিনানা দিন খাওয়া মানুষগুলোর যে কোনোদিনও অন্ন বা ভাতের অভাব হবে তা কখনো ভাবতে পারেনি কেউ। এদেশে ভাতের ভয় অনেকেরই রয়েছে, আর সেই সঙ্গে ভাতের রাজনীতির ভয় বোধ করি সবারই রয়েছে। দুর্নীতির খাতে শিক্ষা গেল, চাকরি গেল, মাথার উপরের ছাদটাও সেটাও গেল, খাদ্যটাও বা বাকি থাকে কেন বলুন? শাসন ক্ষমতায় বসে থাকা জনপ্রতিনিধিদের দৌলতে দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে রেশনের, যার উপর ভরসা করে থাকে বহু বহু মানুষ। রাঘব বোয়ালেরা জালে ধরা পড়তেই এবার নিজেদের অধিকার বুঝে নিতে গলার স্বর আরো উঁচু করছে আমজনতা, যার নিদর্শন পানিহাটি। দীর্ঘদিন ধরে রেশন গ্রাহকদের খাদ্যদ্রব্য দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠছিল পানিহাটি সি ব্লকের 398 নম্বর রেশন দোকানের বিরুদ্ধে। অবশেষে এদিন রেশন দোকানের সামনে ক্ষোভে ফেটে পড়লেন 150 গ্রাহক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে। দেখুন অবশ্যই ছবি। আমাদের এখানে মাল দিচ্ছে না, আর ডিউ থাকে আর মাল দিচ্ছে না। মালিক আসি তখনই, মাল যখনই নিতে আসি তখনই বলে কালকে দেবো পরশু দেবো, এরকম করে আমাদের ঘুরাচ্ছে। আপনার নাম কি? আমার নাম বুলু ভট্টাচার্য। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কাউন্সিলর সহ আরো অন্যান্যরা। তার স্পষ্ট বক্তব্য, গ্রাহক ও রেশন ডিলারের মধ্যস্থতায় এই ঘটনা ঘটেছে। এখানকার এলাকায় 398 রেশন দোকানের বিরুদ্ধে বহুত অভিযোগ। আজকে একটা মার্চ গন্ডগোল হয়ে যেত, প্রায় 200 লোক 250 লোকের মতন লোক দাঁড়িয়ে থেকে রেশন পাচ্ছে না দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন এই সমস্যা, এই সমস্যা মেটানোর জন্য আজকে রেশন দোকানের যে রাহুল, ও বলেছে আমি কালকের থেকে আমাদের সুন্দরভাবে রেশন দেবো। এই দোকানের গ্রাহকরা বলছে মাস দুয়েক ধরে শুধু টোকেনই দিয়ে যাচ্ছে কিন্তু খাদ্যদ্রব্য দিচ্ছে না, এবং যারা ঝামেলা করছে তাদেরকে কখনো মুখ বন্ধ করার জন্য 20 টাকা করে প্রতি কেজি চাল বা দাম অনুযায়ী ধরিয়ে দিচ্ছে। এই বিষয়ে আপনি না না অভিযোগ, এই অভিযোগ যারা গন্ডগোল করছে এখানকার গুন্ডা সন্ডারা করছে নাকি না রেশন হোল্ডাররা করছে? রেশন হোল্ডাররা কোনটা করছে? গ্রাহকরা দেবে বক্তব্য, গ্রাহক হবে এই দোকানের গ্রাহকরা গ্রাহকের সঙ্গে রেশন দোকানের লোক যেভাবে আন্ডারস্ট্যান্ডিং করছে সেভাবে করছে, আমি কি করব? কথায় আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা সমান দোষী। আগে যদি সাধারণেরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নামতেন তাহলে হয়তো রেশন দুর্নীতির পরিমাণটা কিছুটা হলেও কম হতো। তবে শাসন ক্ষমতায় যারা ক্ষমতায় রয়েছেন তাদের বিরুদ্ধে আঙুল তোলাটা খুব একটা যে সহজ নয় তা বারংবার প্রমাণ হচ্ছে এই বিভিন্ন বিক্ষোভের মাধ্যমে। রাজা দে, সেভেনাভিক নিউজ, পানিহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভেনাভিক নিউজ চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।